এবং বাংলার ভোটে কে থাকবে আপনারা আমাকে দিয়েছিলেন দুবাদ দুবার দায়িত্ব কিন্তু আপনারা দেখেছেন বিনা পয়সায় রেশন পর্যন্ত আমরা করে দিয়েছি কন্যাশ্রী করে দিয়েছি শিক্ষাশ্রী করে দিয়েছি পাঁচ লাখ টাকা প্রতি বছরে স্বাস্থ্যসাথীর কার্ড পাবেন সেটাও করে দিয়েছি একটা মেয়ের বিয়ে না হলে গভর্নমেন্ট পঁচিশ হাজার টাকা দেবে রূপশ্রী স্কিমে সেটাও করে দিয়েছি একটা বাচ্চা জন্মালে সে বিনা পয়সায় একটা গাছ পাবে সেই গাছটা তার যখন আঠেরো বছর বয়স হবে গাছটার দাম তিন চার লক্ষ টাকা হবে সেটাও করে দিয়েছি ক্লাস নাইনের ভাই বোনেরা আমার বিনা পয়সায় সাইকেল পায় এক কোটি ছেলেমেয়ের বেশি সাইকেল দেওয়া হয়েছে বাদ বাকিও যারা আছেন তাদেরও আবার আগামী দিন আপনারা চিঠি নিশ্চয় পেয়েছেন তারাও ক্লাস নাইনে সাইকেল পাবে আর যারা ক্লাস টুয়েলভে ছেলেমেয়েরা পড়াশোনা করছেন ক্লাস টুয়েলভে তাদের প্রত্যেককে প্রতি বছর দশ হাজার টাকা করে দেওয়া হবে স্মার্টফোন কেনবার জন্য এবং ট্যাব কেনবার জন্য এটাও চলবে মা বোনেরা আমার স্বাস্থ্যসাথী কার্ডের গার্জেনকে ঘরের মেয়েরা কেন মেয়েদের করা হয়েছে কারণ মেয়েরাই ঘর সংসার চালায় মেয়েরাই রাজ্য চালায় মেয়েরাই স্কুল চালায় মেয়েরাই সংসার চালায় মেয়েরাই দেশ চালায় মেয়েরা এখন প্লেনও চালায় মেয়েরা এখন সব কিছু করে মেয়েরা জানে কখন কাকে চিকিৎসা করাতে হবে এমনকি এই স্বাস্থ্যসাথীর কার্ডে ধরুন একটা মেয়ের বিয়ে হয়েছে সেই ঘরের পরিবারের সে গার্জেন সে তার বাবা মার চিকিৎসাও করতে পারবে এটা বলুন তো মেয়েদের জন্য কত ভালো একটা মেয়ে যদি তার শ্বশুরবাড়িতে এসে দেখে তার বাবা মা অসুস্থ টাকার জন্য চিকিৎসা করতে পারছে না এই স্বাস্থ্যখাতি কার্ড দেখালে সে তার বাবা মায়ের চিকিৎসাও করাতে পারবে তার মানে আজকে মেয়েরা বাবা মার দেখাশোনাও করতে পারছে এটা কত বড় কাজ আজকে বলুন কৃষকদের জন্য আমরা জমির খাজনা মুকুব করে দিয়েছি কৃষি জমির